হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। পৃথিবী ব্লগে তোমাদের ওয়েলকামের অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলায় তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি সকালেই তোমাদের মানে আমি কি করি না করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা মানে আমি কি করি না করি দেখতে চাও তাহলে প্লিজ আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমাদের দাদা ভাই গেছে বাজারে, বাজার থেকে চলে এসছে, শশা নিয়ে এসছে, দেখো বেল কত দুটো বড় বড় বেল এনেছে, আর শশাগুলো পাঠিয়েছে হচ্ছে আমার বাবু। আমার বাবের বাড়ি নিশ্চয়ই তোমাদের দেখিয়েছি যে শশার জমি আছে, ওখানে বাবু পাঠিয়েছে। আর দেখো এখানে বাজারের ব্যাগ আছে, চলো যাই বাড়ির ভিতরে, যাই বাড়ির ভিতরে গিয়ে দেখি যে তোমাদের দাদা ভাই কী কী নিয়ে আসলো আজকে। আর দেখো আমি পুরো বেঁকিয়ে যাচ্ছি, এত কিছু নিয়ে এসছি। প্রথমে দেখি টক শাক আছে, টক শাক তোমরা নিশ্চয়ই চেনো, যারা যারা চেনো তারা প্লিজ কমেন্ট বক্সে জানিও যে কারা কারা টক শাক চেনো। আর এই দেখো মাছ আছে এর মধ্যে, প্রথমে এক এক তিন চার প্যাকেট দেখলাম যে তিন রকমের ইয়ে আছে, কী কী আছে তোমাদের দেখিয়ে নিই যে এর মধ্যে কী মাছ আছে। আমিও ঠিক জানি না তোমাদের দাদাভাই কী মাছ এনেছে, ঢেলে দেখলাম কি এর মধ্যে মানে তেলাপিয়া মাছ আছে, এই যে মাছগুলো ভীষণ ভালো। দেখলাম কি আরেকটা প্যাকেট আছে, যে খুলে দেখা যাক যে এর মধ্যে কী প্যাকেট আছে। তারপরে খুললাম, দেখলাম এই যে তোমরাও দেখে নাও এর মধ্যে চিংড়ি মাছ আছে। আর তোমাদের মানে আমার ছেলে অনয় ও রিসেন্ট খুব চিংড়ি মাছ খেতে পছন্দ করছে, যে মামি চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো, খুব বায়না করছে। আর এই দেখো চিংড়ি মাছ, আর একটা জিনিস আছে ব্যাগের মধ্যে, কি বলো তো, তোমরা গেস করো তো এর মধ্যে কী থাকতে পারে। আমি তো ভীষণ খুশি, এই দেখো কত বড় একটা মাছ। এই মাছের নাম কি তোমরা যদি জানো তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। আমি বলবো না, তোমরা বলো যে এই মাছটার নাম কি। অনেকটা বড়, দেখো এটা আড়াই কেজি হবে এই মাছটা। এই দেখো মাছে ডান্স করছে অনয়, দৌড়ে এসছে, অনন্যাও আছে, ওরা তো ভীষণ ভীষণ খুশি। দেখো মাছ দেখে ওরা ভয়ও পাচ্ছে। তারপরে অর্পিতবাবু তো আছে, ওরা হাতে তালে দিতে দিতে আসছে, মানে ওরা মানে অনয় তো দেখেনি এত বড় মাছ। মাছটা সত্যি খুব সুন্দর ছিল, আর অনন্য তো ধরতে যাচ্ছে বারবার, আমিও তো অনেক খুশি এত বড় মাছ দেখে। কিন্তু কী বলতো একটা কষ্টের বিষয়, তোমাদের দাদাভাই কেটে আনেনি মাছটা, মাছটা আমারই কাটতে হবে। তা বলছি কীভাবে কাটবো কীভাবে কাটবো এত বড় মাছ। আর মা বাড়িতে নেই, মানে আমার শাশুড়ি মনে ডাক্তার দেখাতে গেছে রানাঘাট, তাই মাছটা মনে হচ্ছে আমারই কাটতে হবে। তাই ধরো কেটেও ফেলেছি, কিন্তু ওই মাছের মাথাটা নিয়ে খুব টেই হচ্ছে, মাছের মাথাটা ভীষণ শক্ত। এই যে আমি মাথাটা অনেক মানে ভাবে ধরছি কিন্তু পারছি না, তোকে মাছ সুন্দর কেটে ফেলেছি, মাছের সাইজগুলো ভালো ভালো হয়েছে, এরপরে কাটতে হবে। এই দেখো কেটেই যাচ্ছি, আরও দু ধরনের মাছ আছে, সবগুলো তোমায় কাটতেই হবে। তারপর রান্নারও টাইম চলে যাচ্ছে, এদিকে অনয় অর্পিতা খেলা শুরু করেছে, ওরা তো আনন্দে আত্মহারা। আমার অনয় তো এমনিতেই দুষ্টুমি করে, তারপরে তো দাদা ভাই এসছে, ওকে আর পাই কে বলো। এই দেখো মাছ একটা একটা কেটে কেটে রেখেছি, আর কী কী রান্না হবে তো তোমাদের পরে বলছি, আগে মাছ তো কাটিনি। এই দেখো এরপর আমি মাছ ধুতে চলে এসেছি কলে, আর কী বলো তো ভীষণ একটা কষ্টের বিষয় হলো, কারেন্ট নেই আমাদের বাড়িতে, মানে ঝড় হয়েছে কারেন্ট চলে গেছে, সেই জন্য কল চেপে 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 বালতি ধামা ভর্তি করে গেছি। এরপরে মাছগুলো এক এক ধুয়ে নিতে হবে সুন্দর করে। তারপরে হচ্ছে দেখো অনয়বাবু চলে এসছে, অনয়বাবু চলে এসে হচ্ছে একটু আমার আদর খাচ্ছে বসে বসে, এই সেও এত দুষ্টুমি করছে, মা আমাকে কোলে না, এভাবে কোলে নিয়ে যায় বলো, কিছু তোই নিয়ে যায় না। তাই দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে নিয়ে এসে আছে মাংস, চিকেন, এই চিকেনগুলো চলে যাচ্ছে ওরা লাফাতে লাফাতে। এ দেখো চিকেনগুলো ধুতে চলে এসেছে, চিকেনগুলো এনেছে, তারপরে সুন্দর করে বেছেছি, তারপরে দেখো একটু ধুয়ে নিচ্ছে চিকেন, অনেকটা চিকেন আছে এর মধ্যে, দুই আড়াই কেজির মতো চিকেন আছে এখানে। তারপরে দেখো আমি এঁচড় নিয়ে বসে আছি, এঁচড় কেটে এই যে ওইগুলো ছাড়াচ্ছে, এগুলো কাঁঠাল, কাঁঠালের এঁচড়, এঁচড়গুলো একটু ইয়ে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এই দেখো তারপর খুব কষ্ট হয়ে গেছে। তারপরে ফুটি নিয়ে বসেছি, কি শান্তি, তোমার দাদা ভাইটা নিয়ে বসেছি। আর রান্না হবে এঁচড় চিংড়ি দিয়ে, মাংস, মাছের কথা বলবো না কী মাছ, তোমরা কমেন্ট বক্সে জানাবো এগুলো কী মাছ। আর ওফ কী শান্তি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে
প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমরা ভালো থেকো।